Good morning, sir. বস বস বস। আরে তোদের পিছনের সিটগুলো ফাঁকা ফাঁকা লাগছে কেন রে? বাকিরা আসেনি নাকি রে? স্যার, আপনার ভয়ে কেউ আসে নাই। কাল আপনি বলেছিলেন না যে পড়া ধরবেন, তাই যদি পড়া করিনি, তাই আপনি যদি ধুয়ে দেন, সেই ভয়ে কেউ আসেনি স্যার। আরে তা তুই পড়া করে এনেছিস তো? না স্যার, আমি পড়া করে আসি নাই। স্যার, কাল রাতে জিতের ওই বস বইটা দিয়েছিল না, ওইটাই দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজের মনেই নেই, আর পড়া করার কথা মনেই নেই। হরে খেতে ঘুমোতে হাগতে ভুল হয় না, পড়ার টাইমটা শুধু ভুল হয়ে যায়। স্যার, আমাদের হাগা লাগে বলেই হাগি, ভোক লাগে বলেই খাই, ঘুম লাগে বলেই ঘুমোই। কই স্যার, এতদিন ধরে পড়া করছি, একদিনও তো পড়া লাগলো না, তাই স্যার পড়ার কথা ভুলেই যাই। হরে তোদের দুজনের মধ্যে কে পড়া করিয়ে নিচ্ছিস? স্যার আমি পড়া করিয়ে নিচ্ছি। আরে তুই যে মুচকি মুচকি হাসছিস, তুইও পড়া করে নিয়েছিস নাকি? আর কি পড়া দিয়েছে তাই জানি না, তুই পড়া মুখস্ত করার কথা বলছিস। আর এই পাগলটা তো কোনোদিন পড়া করলো না, আর জীবনে করবেও না। চেহারা সিঁড়ি দেখো, খালি গায়ে স্কুল চলে এসছে, মনে হচ্ছে যেন জিম করতে এসছে। যা তুই জিম ঘরে যা, তুই ক্লাসে এসে কি করছিস? স্যার, আমি স্কুলে আসি ভাত খাওয়ার জন্য, আমি যদি স্কুলে না আসি তাহলে ভাতগুলো কে খাবে স্যার? ঠিক আছে ঠিক আছে, তোদের সঙ্গে অনেক বকলাম আমি, এবার পড়াগুলো সব ধরি, মার খাওয়ার জন্য সব রেডি থাক। এইবার প্রথম প্রশ্ন, 2 + 2 কত হয়? স্যার, 4 হয়। স্যার 55 হয়। কোন বোকাসুদা 55 বললি রে? স্যার আমি বললাম। আরে তুই কি গাঁজাটে নেইছিস যে 2 2 যোগ করলে 55 হয় বলছিস? আরে তুই কোন গাধার কাছে টিউশন পড়িস রে? আরে পল্টু, তুই তো আমার কাছে টিউশন পড়িস না? হ স্যার আপনার কাছেই টিউশন পড়ি আমি। ও তাহলে তুই ঠিক উত্তর দিয়েছিস, 2 2 55 হয়, সবাই শুনে রাখ, বুঝলি? স্যার, 2 2 4 হয় যে। হারে কে মাস্টার বটে, আমি না তুই বটে? স্যার, মাস্টার তো আপনিই বটে, কিন্তু মাস্টার বলে যেমন তাই না? ওরে বোকা, তুই আমার কাছে টিউশন পড়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আসলে তোর বুদ্ধির অভাব আছে একটু। আরে একে কে মাস্টার করলো রে, এর তো গরু চড়ানোরও যোগ্যতা নাই। ওরে শালা, এতক্ষণ পর বুঝতে পারছি এই শালা রুদ্র প্রতিবার ক্লাসে ফার্স্ট হয় কী করে, আর আমরা কেন প্রতিবার লাস্ট হই? বন্ধু, এইগুলো কিন্তু খুব অন্যায় হচ্ছে আমাদের সাথে। এইবার 2 নম্বর কোশ্চেন করছি, সবাই উত্তর দেওয়ার চেষ্টা কর। মনে কর আমার কাছে 10টা কলা ছিল, আমি 4টে কলা খেয়ে ফেললাম, তাহলে আমার কাছে আর কটা কলা পড়ে থাকবে? স্যার আমি বলবো? না তুই বস, তোর পাশের জনকে জিজ্ঞাসা করেছি। 6টা বল 6টা। স্যার এত সহজ সহজ প্রশ্ন কেন ধরছেন বলুন তো, কঠিন কঠিন প্রশ্ন ধরুন, আমরা কি 1 2 এ পড়ি? কি ছোট ছেলের মতো তখন থেকে প্রশ্ন করে যাচ্ছেন, তাও ধরলেন যখন বলে দিই, নয় আবার ভাববেন আমি উত্তরটা জানি না। 10টা কলা ছিল, 4টে কলা আপনার পেটে চলে গেল, তার মানে 6টা কলা পড়ে থাকলো। স্যার সঠিক উত্তরটা আমি বলবো? হ্যাঁ পল্টু তুই বলতো সঠিক উত্তরটা। 1/2 প্লেট বিরিয়ানি আর 1 প্লেট চাটনি, এটাই পড়ে থাকলো স্যার। আরে এ শালার মাথা তারপর কেটে গিয়েছে মনে হয় বুঝলি, প্রশ্ন ধরলো কি আর এ শালা বিরিয়ানি আর চাটনি উত্তর দিচ্ছে। তুই কি বললি রে, এ শালা পাগল টাগল হয়ে গিয়েছে মনে হয়। হ্যাঁ পল্টু তোর উত্তরটাই একদম ঠিক রে। সবাই শুনে রাখ, এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তো সবাই লিখে দিবি 1/2 প্লেট বিরিয়ানি আর 1 প্লেট চাটনি, বুঝেছিস? তাহলে তোদেরকে একদম ফুল নম্বর দেওয়া হবে। আর এই তোরা দুজন শোন, বুঝলি,
তোরা দুজন আমার কাছে পড়তাই, তোদের দেখ অনেক উন্নতি হবে। স্যার, কলার সঙ্গে হাফ প্লেট বিরিয়ানি আর এক প্লেট চাটনি, এই ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন দিন। ওরে বোকা, আমার কাছে পড়তে আয়, তাহলে কত কিছু শুনতে পারবি। চিলি চিকেন, মটন, এগ রোল, বিরিয়ানি, চাটনি, আরো কত কি শুনতে পাবি। বন্ধু, যে স্কুলে এরকম গাধা মাস্টার থাকে সেই স্কুলে আমাদের আর পড়া চলবে না রে। চ, আমরা অন্য স্কুলে ভর্তি হই, এই স্কুলে আর পড়বো না। হ রে, ঠিকই বলেছিস, এই স্কুলে পড়লে আমার আর ডাক্তার হওয়ার স্বপ্ন সফল হবে না কোনো দিন। চ, অন্য স্কুলে ভর্তি হবো আমিও, এই স্কুলে আর পড়বো না। এইরকম ক্লাস মাস্টারের কাছে পড়ে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে রে। আরে পল্টু, তোর মাস্টার চলে গেছে, তুই এখনো বসে আছিস কেন? যা পালা, আমাদের কিছু পার্সোনাল কথা আছে এখন, যা যা পালা পালা পালা। আরে হ্যাঁ, তুই এবার পালা, তোর আর সহ্য হচ্ছে না আমার এখানে, তো এক্ষুনি পালা, নাহলে এক ঘুষি মেরে তোর নাকের বারান্দায় দিক ওদিক করে দেবো। ইয়েস ক্লু, এত রেগে যাচ্ছ কেন? আই এম গো টু মাই বাড়ি। তবে যাওয়ার আগে তোদের একটা গান শুনিয়ে যাই, তোরা শোন গানটা কেমন। লে লে শুনো শুনো, শেষবারের মতো গেয়েই দে, আর যেন তোর মুখ দেখতে না হয় আমাদের। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হে হে দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি মহালগনে বড়া চাঁদ উঠেছিল গগনে, বাঞ্ছন্দ চাঁদ উঠেছিল গগনে। এই ভাই পালা পালা, গান শোনাবি বলে এইসব খারাপ গান শোনে না, ওদের এক লাথি মারবো, মেরে ক্লাস থেকে বার করে দেবো। বাই বাই বন্ধুরা, আমি তাহলে যাচ্ছি। বুঝলি দোস্ত, এই ক্যালাসোদা মাস্টারের কাছে পড়লে আমরা জীবনেও ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে পারবো না। চল, আমরা অন্য স্কুলে ভর্তি হব। সব বন্ধুরা, কেমন লাগলো বলো আমাদের গল্পটা? আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, রাজ এন্টারপ্রাইজটাকে। এরকম আরও ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে আজকের মতো, বাই বাই, আবার নিয়ে আসবো।